শেরপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলামের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে শেরপুর প্রতিনিধি মঞ্জুরুল আহসানের প্রতিবেদনে রবিবার দুপুরে পুলিশ সুপারের সেমিনার কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠান সঞ্চালনা করেন পুলিশ সুপার খোরশেদ আলম সভায় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম বক্তব্যে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান এ সময় জেলার বিভিন্ন চিত্র তুলে ধরে বক্তব্য দেন এনটিভির জেলা প্রতিনিধি কাকুন রেজা দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম আধার দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদল দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম ও সাংবাদিক রফিক মজিদ সহ আরও অনেকে